शिक्षक दिवस समग्र शिक्षक शिक्षिका के जानाय आमार अंतरे श्रद्धा और प्रणाम। ताराई आमादेर समाज के गड़े तुलेछेन। आमादेर जीवने प्रथम शिक्षक हलेन मा, ठीक तेमनी आमादेर जीवने सठिक पथेर दिशा देखान आमादेर शिक्षकरा। एखन जेने नेওয়া যাক शिक्षक दिवस केन पालित हय एवं शिक्षक दिवसेर इतिहास ओ जाना अजाना तथ्य सम्पर्के। 1962 साले डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन भारतीय राष्ट्रपति पदे निजुक्त हुएछिलेन। शोना जाए कयेकजन छात्र बंधुबान्धव प्रख्यात शिक्षाविदेर जन्मदिन पालन करते चेयेछिलेन। सेई समय राधाकृष्णन जानिएछिलेन तार जन्मदिन आलादाभावे पालन ना करे सेई दिनटी देशेर सब शिक्षकदेर जन्य पालन करा होले तिनि गर्वबोध करबेन। 5ই সেপ্টেম্বর 1962 साल थेके डॉक्टर राधाकृष्णनेर जन्मदिन शिक्षक दिवस हिसाबे पालित होये थाके। तारी आवेदन शिक्षकदेर प्रति भालोबासा ओ सम्मानके प्रकाश करे। शिक्षक छात्र सम्पर्के जतटा स्नेह रयेछे ततटाई रयेछे श्रद्धा ओ बंधुत्व। शिक्षक ओ पड़ुआ एके अपरेर जतटा बंधु हबे ततई शिक्षार प्रसार हबे। एखन शुने नेওয়া যাক राधाकृष्णनेर किछु मूल्यवान कथा। काके प्रकृत शिक्षाविद हिसाबे मने करा हबे? उत्तरे राधाकृष्णन बोलेछेन, एकजन शिक्षाविद तिनि जिनि सकलेर संगे मिले जेते पारेन, किन्तु तार संगे सकले मिल खुजे पावाटा मुश्किल। बई केमन हওয়া উচিত? উত্তরে সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণন বলেছেন, বই হবে এমন যা বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে। সুখ কিভাবে পাওয়া যায়? উত্তরে রাধাকৃষ্ণনের বক্তব্য, জীবনে সুখ আর খুশি পেতে হলে জ্ঞান ও বিজ্ঞানের রাস্তায় হাঁটা উচিত। ধর্ম সম্পর্কে তার বক্তব্য, যে ধর্ম নিয়ে এত হানাহানি বিভিন্ন দিকে, সেই ধর্ম সম্পর্কে রাধাকৃষ্ণন বলেছেন, এটি কেবলমাত্র ব্যবহারিক দিক। ঈশ্বর সম্পর্কে রাধাকৃষ্ণনের ধারণা, ঈশ্বর ভক্তি সম্পর্কে রাধাকৃষ্ণনের বক্তব্য হল, সমগ্র আত্মার ঊর্ধ্বে রয়েছে ঈশ্বর, তিনি সর্বোচ্চ চেতনা। ঈশ্বর ভক্তি তার কাছে এক অসামান্য চেতনার সামিল। জ্ঞান আরোহণ কখন বন্ধ হয়? রাধাকৃষ্ণনের বক্তব্য, যখন ব্যক্তির ধারণা জন্মায় যে সে অনেক কিছু জেনে গিয়েছে, তখন শেষ হয় জ্ঞান আরোহণের ইচ্ছা। এই ইচ্ছা চলে গেলে একজন ব্যক্তি একেবারে স্তব্ধ হয়ে যেতে পারেন বলে অনেক শাস্ত্র জ্ঞানী মনে করেছেন। এখন আমরা শুনব শিক্ষক দিবসের মূল্যবান বাণী সম্পর্কে। সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করেন। একজন শিক্ষার্থীর মা হলেন তার প্রথম শিক্ষক, আর একজন শিক্ষক হচ্ছেন তার দ্বিতীয় মা। যদি তুমি জীবনে সাফল্য অর্জন করে থাকো, তাহলে মনে রাখবে তোমার পাশে একজন শিক্ষক ছিল যে তোমাকে সাহায্য করেছিল। ভালো শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে থেকে কিভাবে সেরাটা বের করে আনতে হয় তা জানেন। আমি বরাবর অনুভব করেছি যে শিক্ষার্থীদের জন্য সত্য পাঠ্যপুস্তকই তার শিক্ষক। একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হবে। শিক্ষক হচ্ছে পরিচালক ও নির্দেশক, তিনি নৌকাকে চালিয়ে নিয়ে যান, কিন্তু চালিকা শক্তির উৎস হল শিক্ষার্থী। আমাদের মনে রাখতে হবে, একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে। যদি কোনো দেশ দুর্নীতিমুক্ত হয়
এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে যারা পরিবর্তন আনতে পারেন, তারা হলেন পিতা, মাতা এবং শিক্ষক। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত, করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছা শক্তি। ভালো শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান, মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। তো শিক্ষক দিবসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টস করে জানিও, আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর জি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।